দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে জয়পুরহাট চিনিকল বাইপাস সড়ক। ঝুঁকিপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করছে পথচারী ও শত শত যানবাহন, এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। জরুরিভাবে রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। জয়পুরহাট প্রতিনিধি রাশেদুজ্জামানের তথ্যচিত্রে দাউদ হাসানের রিপোর্ট। জয়পুরহাট চিনিকল স্থাপনের পর খামারের মালামাল পরিবহনের জন্য চিনিকলের জায়গায় জয়পুরহাট খঞ্জনপুর সড়কের স্টেডিয়াম মোড় থেকে জয়পুরহাট পাঁচবিবি সড়কের কাশিয়ানী মোড় পর্যন্ত 2 কিলোমিটার সড়ক নির্মাণ করে চিনিকল কর্তৃপক্ষ। শহরের যানজট কমাতে বাইপাসে এই সড়কটি দিয়ে দিনাজপুরে হিলি স্থলবন্দর থেকে নওগাঁ রাজশাহী সহ দেশের পশ্চিমাঞ্চলের শত শত যানবাহন চলাচল করে। ইতিমধ্যে অতিরিক্ত পরিবহন চাপে সড়কটির তৈরি হয়েছে ছোট বড় গর্ত, ধসে পড়েছে বেশ কিছু অংশ, ফলে নানা বিড়ম্বনার শিকার হচ্ছে পরিবহন চালকরা। এই রোডে আমরা যানবাহন নিয়ে যাই, কিন্তু হেভি ঝুঁকিপূর্ণ অবস্থায় যাই, হেভি রিক্সের উপরে আমরা আসি এই রোডে। এই রাস্তা দিয়ে চলাচল করা যায় না, রাস্তাটা অনেকদিন থেকেই ভাঙ্গা চূড়া, অনেক গর্ত, চলাচলে অনুপযোগী হয়ে পড়া এই সড়কে যাতায়াত করতে গিয়ে প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছে যাত্রী ও পথচারীরা। ছেলে মেয়ে স্কুলে যেতে খুব কষ্ট হয়, তারপরে হচ্ছে মনে রুগিলে যেতে পারি না, বর্ষার টাইমে পানি রাস্তাতে পানি পার হয়ে যায়। আমরা চাই যে রাস্তাটা ভালো করার আমরা আহ্বান জানাবো। সড়কটির কোনো কোড নাম্বার না থাকায় সংস্কার উদ্যোগ নিতে পারছে না বলে জানায় সড়ক ও জনপথ বিভাগের এই কর্মকর্তা। কোড নাম্বার না হয় এগুলোতে আমরা মেরামত করতে পারি না, তো এই জন্য আমরা হচ্ছে অন্য কারো রাস্তায় বা তবে বরাদ্দ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জয়পুরহাট চিনিকল কর্তৃপক্ষ। এই রাস্তা মেরামতের জন্য অনেক বড় বাজেটের দরকার মনে হচ্ছে বর্তমানে, কিন্তু এত পরিমাণ হিউজ বাজেট পাবো কিনা আমার ঠিক ভরসা পাচ্ছি না, তবে আমরা জানাবো উদ্যোগ কর্তৃপক্ষের রাস্তা মেরামত করার জন্য। বাইপাসে সড়কটি মেরামত করে পণ্য যাত্রী পরিবহনের দুর্দশা দূর করার দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী। দাউদ হাসান, আরটিভি।